মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে শকুনি নামক এলাকায় 20 একর জমির ওপর 1943 সালে খনন করা হয় শকুনি লেক। এটি এ অঞ্চলের দীর্ঘতম লেক হিসেবে পরিচিত। 2015 সালে 22 কোটি টাকা ব্যয়ে লেকটির সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নিলেও এখনও শেষ করতে পারেনি মাদারীপুর পৌরসভা। তবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। আমরা প্রায় মাঝে মাঝে বিকালে এখানে বেড়াইতে আসি। এদিকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে দ্রুত সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করার কথা জানালেন মাদারীপুর পৌর মেয়র। আমরা বোটিং ব্যবস্থাপনা এবং ওয়াটার অক্সিডেন্টাল এই ধরনের সৌন্দর্যের মধ্যে দিয়ে পর্যটন আকৃষ্ট করার জন্য আমরা সচেষ্ট থাকব। প্রতিদিন নানা বয়সী মানুষের পদচারণায় গভীর রাত পর্যন্ত মুখর থাকে লেকের পাড়। আমরা আসলে অবসর টাইমে একটা ঘোরার একটা জায়গা পাইছি। নির্মল বিনোদন নিশ্চিত করতে শকুনি লেকের সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত শেষ করার দাবি মাদারীপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।